Hello, assalamualaikum everyone. Oh, আজ কালকে রাত্রে থেকে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এত উইন্ডি, পাখিগুলো একদম অসহায়ের মতো বসে আছে, প্রচন্ড ঝড় বৃষ্টি কালকে থেকে। আমি একটু ধনিয়া পাতা নিব, ধনিয়া পাতা নিতে আসছি। পাখিগুলাকে যে চালের উপরে আমি রুটি দিছিলাম কালকে, ওগুলা খাইতেছে। ঠান্ডায় শীতে পাখিগুলো একদম কাবু হয়ে গেছে মনে হয়, এই জন্য খাওয়া দিচ্ছি আমি চালের উপরে ওদেরকে, এখন খাইতেছে। আজকে ওয়েদারটা এত ঠান্ডা আর বৃষ্টি, কালকে রাত্রে -2 ডিগ্রি ছিল আমাদের এখানে। তো চিন্তা করছি একটু বিফ তিহারি রান্না করব। তো এই মাংসটা আমার আসলে কোরবানির মাংস না, কোরবানির মাংস শেষ হয়ে গেছে, অল্প একটু মাংস ছিল কোরবানির, সবাইকে দিয়ে টিয়ে শেষ। এখানে 3 কেজি মাংস আছে আমার, এই 3 কেজি মাংস দিয়ে একটু বিফ তিহারি রান্না করব। আজকে ম্যারিনেট করে রাখবো, সন্ধ্যার পরে রান্না করব। মাংসটা আমি বালতিতে ভিজিয়ে দিলাম, বাইরে রাখলাম। তো বাইরে রাখলে একটা সমস্যা আছে, পাখিরা এসে অ্যাটাক করতে পারে, এই জন্য ঢেকে রাখতে হবে। এখন মাংসটাকে ঢেকে রাখতে হবে, না তো পাখিরা এসে হামলা করবে। আমার গরুর মাংসের তেহারির জন্য ড্রাই স্পাইসগুলো আমি আলাদা করে নিলাম, কারণ এগুলো আমি দুধের মধ্যে একটু ভিজিয়ে রাখা ব্লেন্ড করে নিব। শাহি জিরা, শুধু গরম মশলাটা আর এলাচটা ভিজাবো না, এটা স্ট্রেট দিয়ে দিব। কিশমিশ দিয়ে দিই, কিশমিশটা দিলে বিরিয়ানিটা টেস্ট আলাদা মজা হয়। আর বাদাম দিলাম, আপনারা যে কোনো বাদামই দিতে পারেন, আমার কাছে চা ছিল তাই দিলাম। একটা স্টার মশলা দিলাম, একটা গোলমরিচ দিলাম, কয়েকটা গোলমরিচ দিলাম, জয়ফল দিলাম একটা, জয়ত্রী দিলাম কয়েকটা, আর কয়েকটা এলাচ। এই সবগুলো মশলা আমি একটুখানি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, এরপর আমি সব একসাথে ব্লেন্ড করে নিব। বিরিয়ানির সাথে আমি আরও নিলাম 1 চামচ কেচাপ, 1 চামচ টেস্টিং সল্ট, আধা চামচ টেস্টিং সল্ট, আর 1 চামচ সুগার নিছি, ফ্রেশ আদা, ফ্রেশ রসুন নিছি, আর দুদিন পিস ইয়ে দেবো, পেঁপে দিব, এটা ফ্রোজেন অবশ্য আমি ফ্রিজে রাখি, পেঁপে কেটে ছোটো ছোটো করে, আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, এটা রাখবো, এটা দিব, আর এটা আমি ব্লেন্ড করবো সব কিছুর সাথে। ব্লেন্ড করে আমি মাংসের সাথে মিশিয়ে রাখবো 3-4 ঘন্টা। সবগুলো ব্লেন্ড করলে হয় কি, খেতে বারে বারে তিহারি বা বিরিয়ানির মধ্যে আমি সবই ব্লেন্ড করে দিই মশলাটা, তাহলে আর বারে বারে মুখের মধ্যে পড়ে না, বিরক্ত লাগে না, অনেক স্পাইস হয়ে যায় আস্তে আস্তে দিলে মশলাগুলো, এই জন্য আমি সব কিছুই ব্লেন্ড করে দিই। আর দিব আমি 1 চামচ টক দই, টক দই অবশ্য ব্লেন্ড করব না, ন্যাচারাল ইয়োগার্ট, এটা দিব। গোল চামচের 1.5 চামচ দিলাম, এখন আমি এটা ব্লেন্ড করে নিই, তারপর আবার মশলাটা দিব মাংসের মধ্যে। ব্লেন্ড করার পরে এতগুলো মশলা হয়, কোনো প্রবলেম নাই, সব দিয়ে দিব আমি, এবং সাথে টমেটো ক্যাচাপটা, আর 1 চামচ সুগার, আর একটুখানি টেস্টিং সল দিয়ে দিছি আমি এটার সাথে। ক্যাচাপটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে বিরিয়ানির মধ্যে। এর সাথে আমি 2 চামচ ঘি দিয়ে দিব, অবশ্য সামটাইমস আমি ইয়ে দিয়ে করি, সরিষার তেল দিয়ে করি, আর এটা ঘি দিয়েই করব। লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রাখলাম, 2 ঘন্টা পরে পেঁয়াজ ভাজিটা দিয়ে বসায় দিব, 2 ঘন্টা থাকুক এরকম মাখানো অবস্থায়।
এরপর আমি একটু পানির মধ্যে একটু মিল্ক দিয়ে একটু বয়ল করে নিলাম। এখানে চালটা সিদ্ধ করব, আর যে এক্সেস যে মশলাগুলো আছে একটু দিছিলাম ওইটা আমি ছেঁকে তুলে ফেলব। পোলার চালটাকে জাস্ট আমি একটা বয়ল করব, একবার একটুখানি বয়ল করার পরে নামায় ফেলতে হবে। সব কিছু একসাথে করে এখন একটা মাখা দিব ফাইনালি, একদম বাবুর্চি স্টাইলে হাত ডুবায়া। অ্যাট দ্য সেম টাইম একটু লবণটাও দেখতে হবে মুখে দিয়ে, যেহেতু চাল সিদ্ধর মধ্যে একটু লবণ দিলাম, যেন বেশি লবণ দিতে হবে না। খুব সুন্দর করে মাখতে হবে। রেডি দিস বিরিয়ানির মাংস আমার। ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, একটু লেবুর রস দিলাম এর মধ্যে অর্ধেকটা লেবুর রস দিলাম, কাবাব চিনি দিয়ে। এরপরে দিয়ে দিব আমি কয়েক চামচ, যেহেতু মাওয়া নাই বাসায়, ডাবল ক্রিম, 2-3 স্পুন ডাবল ক্রিম দিয়ে দিব। এর উপরে দিয়ে দিব বেরেস্তার ভাজার পরে যে ঘিটা ছিল আমার, ঘি আর তেল ওইটা, আর একটু কয়েকটা আলু ভাজা এটা দিয়ে দিব সুন্দর করে। এর উপরে আমি এখন চালটা বসায় দিব। চালটা অনেক গরম, এর উপরে দিয়ে দিব আমি একটু মাস্টার্ড স্যাফরন। এই স্যাফরনটা খুব ভালো, একটু ভিজায় রাখছি পানি দিয়ে, জাস্ট সুন্দর একটা কালার হওয়ার জন্য। বিরিয়ানি মোটামুটি রেডি, এর উপরে আমি ফয়েলটা দিয়ে টাইট করে আটকে দিব, ফয়েল পেপার দিয়ে টাইট করে এরকম করে লাগাই দিয়ে আমি তাওয়ার উপরে 1 ঘন্টার জন্য বসায় দিলাম। হাফ অ্যান আওয়ার, 20 মিনিটস অ্যাকচুয়ালি আমি ফুল ইয়েতে দিব, ফ্লেমে দিব, ফুল জালে দিব। এরপরে আমি জালটা কমায় ডিম জাল করে দিব। এভাবে সব আটকে দিলাম, ফয়েল দিয়ে একদম সিল করে দিছি যে সব দিক থেকে। এইভাবে বিরিয়ানিটা উঠাইয়া মাংসগুলো একসাথে মিশাই দিব, মাংসটা কিরকম হয়েছে দেখি। ও তো গরম যে ক্যামেরার ইয়েটা, মোবাইলের ক্যামেরাটা ইয়ে হয়ে যাচ্ছে। এই যে মাংসটা, ও নিচের মাংসটা, বিরিয়ানি রেডি খাওয়ার জন্য। একদম মাংস একদম ছোট নরম হয়ে গেছে, নরম হয়ে শুকনো মরিচ দিয়ে সালাদ করছি। সো ভালো থাকবেন সবাই, আমি বিরিয়ানি যেভাবে রান্না করলাম আজকে সেইভাবেই রান্না করে দেখাইলাম। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।